हमारे नाम पे एक लेटर है। চিঠি আমার নামে? চান্স নেই, আমার এমন কেউ নেই যে আমাকে চিঠি লিখবে। দেখো, সেটা হয়তো অন্য কারোর হবে। কই বাদল নাম কা আদমি পুরী সে ভেজা? ডিয়ার সাগর, কেমন আছিস? আমার কথা তোর মনে আছে তো? আমাদের বন্ধুত্বের কথা, এই কিছুদিন আগে তোর সম্বন্ধে জানতে পারলাম। আমি তো ভাবছিলাম তুই ছাড়, সে কথা আশা রাখি তুই ভালো আছিস। আমি এখন কলকাতায় নেই, পুরীতে থাকি। সেদিন সেই দুর্ঘটনা ঘটার পর আমি আর মেদিনীপুরে যাইনি। তোকে আর আকাশকে ছেড়ে আমি একা কী করেই বা যেতে পারতাম? আকাশ এখন মেদিনীপুরে না থাকলেও তার ছেলে সেখানে আছে। আকাশের বাড়ির লোকের উপরে তোর রাগ কমেছে কি না সে কথা আমি জানি না, কিন্তু বিশ্বাস কর, তারা সবাই তোর উপরে একটুও রেগেনি। তোর অ্যাটলিস্ট মেদিনীপুরে একবার আসা দরকার। আমরা একসঙ্গে আকাশের বাড়ি যাব, আর তার ছেলেকে মন ভরে দেখব। এই কালী পুজোয় আয় না, কি বলছিস? আসবি তো? অপেক্ষায় থাকলাম। ইতি তোর অতি আপনজন বাদল। ছেলেগুলোকে তোর থেকে একটু অর্ধেক বাজি দে না। সেটা কি করে নিবি? ওটা তো ওদের, আমার সোনা, ওর থেকে আরো ভালোটা তো কিনে দেব। মা মা আমার ওইটাই চাই। দেখলি তো, ছোট ছেলে হলেও ওর মন কত বড়। তুই যা নৌকায় বস, আমি আসছি। হ্যাঁ বাবা, তোমার নাম কি? ওর নাম অমর, ও এর ছোট ভাই। আমি তোমাকে নয় তাকে তার নাম জিজ্ঞাসা করছি। তুমি কি তোমার নাম বলতে পারো না? ওর নাম বলতে পারবে না। বলতে পারবে না কেন? ও ছোটবেলা থেকে বোবা। আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছে।
বস 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 ও দা টাহাডা ও হ্যাঁ 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 আরে ভাই কত পয়সা হলো? আদা 50 টাকা হইছে। 50 টাকা? আরে তোর রিকশার দাম বলিনি, ভাড়া জিজ্ঞাসা করেছি, কত হলো? তো বড় আগে জিগালেন নাকি? আরে ভাই, ভাড়া আমি জিজ্ঞাসা করে নিতাম। হ্যাঁ, কি বলছিস তুই? আবে 50 টাকায় দুদিন গোটা গ্রাম ঘোরা হয়ে যাবে। থাম থাম, নে নে। 5 টাকা দিলেন, আমি তো 50 টাকা চাইলাম। ভাই, যেটুকু আছে তাই তো দেবো, না হলে কোথা থেকে নিয়ে আসবো বল? আপনি 50 টাকা দিলে দেন, নালে দিতেইব না। যান গিয়া। আবে আবে শুনেই, আবে আমার কথা শুনেই। সেন্টিমেন্টাল ছেলেটা। টাকাটা বেঁচে গেল। আমি কি কিছু ভুল বললাম? আরে বাদল, তুই হ্যারে, তোর নাকি কলকাতায় চাকরি হওয়ার কথা ছিল, কি হলো? আর বলো না, চাকরি পেলাম না কোথাও, খোঁজ চলছে। এখন মামুর একটা বড় কাজ কলকাতা হওয়ার আছে, সেটা হয়ে গেলে আমার চাকরি হয়ে যাবে। তোর মামা কি কাজ করে রে? আমার মামু, সেও চাকরির কাজ করছে। আচ্ছা মা, সাগর আর আকাশ কোথায়? ওরা দুজন মন্দিরে গেছে। ও মন্দিরে? তুই একটা কাজ কর, অনু এখন কলেজ যাবে, সে তোকে সেখানে ছেড়ে দিয়ে আসবে। আমার গাড়ি চালানো তোমার কেমন লাগলো? গাড়ি চালানো? এটাকে গাড়ি চালানো বলে? আরে মা, এটাকে চালানো বলে না, ওড়ানো বলে। উড়িয়ে প্রায় দিয়েছিল তো। আরে একটাও মেয়ে দেখতে পাচ্ছি না, মরুভূমি হয়ে গেল নাকি? ও, তার মানে তুমি এখানে মেয়ে দেখতে এসেছো, তোমার বন্ধুদের নয়? এ আমি? না 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 না, আমি তোমার দাদার কথা চিন্তা করছি যে সেই মরুভূমিতে এলো কি করে। তুমি কি ভুলে গেছো আজ দিনটা কি? আজ হলো অমরের মৃত্যুবার্ষিকী, তাই ওরা বাছুরিক কাজ করার জন্য এখানে এসেছে। আজকে অমরের মৃত্যুবার্ষিকী? আগে কার পিণ্ড দান করবেন? আমার ছোট ভাইয়ের। আরে বাদ, কখন এলি? কখন আবার কি? সোজা এসে এখানে পৌঁছে গেলাম। ক্ষমা কর। না না, তোকে না, আমাকে ক্ষমা করবে। অ্যাকচুয়ালি শিবা লোভা কেমা তুমিয়া। কি? হ্যাঁ, আমি বললাম শিবা লোভা কেমাতো মিয়া। তুমি কি যে বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে এটা যদি বুঝতে না পারো তাহলে কলেজে কেন পড়ছো বলো? শোনো, চলবে তো, এসো। অ্যাকচুয়ালি তুমি এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, ফিল করো, এই কথাটার মানে বুঝেছো? বুঝলে না তো? আরে বন্ধু সব, তোরা এখানে একটু থাক, আমি এদের একটু বুঝিয়ে দিয়ে আসি। আসো আসো আসো। আরে তোমরা এসো এসো। আচ্ছা মাথা কিন্তু একদম মারবি না, বুঝলি? মাথা একদম মারবি না, কিসের জন্য ডেকেছিস সেটা বল। আচ্ছা তুই আগে আমাকে বল, আমি কে? তুই কে মানে? তুই আমার বন্ধু সাগর। আমি কি আকাশের বন্ধু নই? হ্যাঁ। এই কথা জানার পরেও অনুর কি আমার থেকে ডিস্টেন্স মেইনটেইন করা উচিত নয়? আচ্ছা শোন, আমাকে একটা কথা বলতো, অনু এমন কি লিমিট ক্রস করলো যে তোর খারাপ লাগছে? সে তার মনের ভিতরে আমার জন্য ঘর বানিয়ে ফেলেছে। দ্যাট মিন্স শি হ্যাজ শিবালবা কেমা তো অনু। তুই ভুলে যাস না, সে আমাদের বন্ধুর বোন বলে, আর তার মনের মধ্যে এমন কোনো ভাবনা আদৌ আসা উচিত নয়। শোন বাদল, তাকে একটু গিয়ে বোঝা, সে একদম ঠিক করছে না। বুঝিয়ে কিছু লাভ হবে না সোনা, কিচ্ছু লাভ হবে না। সে এখন যে মরশুমে আছে সেখানে গরম গরম সূর্য আর ঠান্ডা ঠান্ডা চাঁদ দেখতে পাচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু ওর মনের মধ্যে এমনটা না হওয়া উচিত। আচ্ছা ছাড়, তুই টেনশন নিস না, তোর টেনশনকে আমি সলভ করব। হলো বল বাদল বাবা, কি বলবি না? জয়। এক্সকিউজ মি, হ্যালো, ইফ ইউ ডোন্ট মাইন্ড,
আমাকে একটা কিস ধার দেবে? কি বললে? না 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 না, আমাকে বিশ্বাস করো, আমি কারো ধার বাকি রাখি না। আমাকে আজ একটা কিস দিয়ে দাও, আমি তোমাকে কাল সুদ সমেত ফেরত দেবো। আমার মায়ের দিব্যি, তোমার কাছেই বলছি। যাও না, তোমার মা বোনকে গিয়ে বলো। সেন্টিমেন্টাল করে দিলে তুমি। দেখো, ভদ্রলোক হিসাবে তোমাকে আমি একটা জিনিস ধার চাই, যদি ইচ্ছা হয় তুমি দেবে, না হলে না দেবে। এর মধ্যে মা বোন আসে কোথেকে? আমার কিন্তু এগুলো পছন্দ হয় না। না বুকে তীরের মতো বিঁধে যাচ্ছে। তুই সোজা হিমালয় চলে যা, গোপিন পরে বাবাজি হয়ে যা। আর তোকে হাত জোর করে বলছি, আমাদের কাজ আমাদের করতে। আকাশ, তুই লেখবার লেখবার। এই বাদল শোন না, কোনটাকে টার্গেট করি বলতো? চিন্তাই হোক চলবে না, ওটা তো ফাটাফাটি। আর আমার টিকটা ঠিক আছে, ঠিক আছে। শোন শোন, এক্সকিউজ মি, তুমি জানো শিবা লোভা কে মাতো মিয়া? একে জাস্ট একটু উল্টে দাও, আমি তো মা কে ভালোবাসি। এখন বলো আমরা কোন দিকে যাব? সিনেমা দেখতে যাব, না নদীর ধারে যাব, না ঝাউবনে যাব? তুমি আকাশ দানা? ইয়েস, আমি আকাশ। ওরা সাগর তার বাদল দানা। তোমরা আমাদের কি করে চিনলে? আমরা সবাই অনুপমার ক্লাসমেট। তুমি অনুপমার বন্ধু? বোনের বন্ধু? বোন, ভাইয়ার বোন কথাটা তো শোন, 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 ভাইয়ার বোন। সি ভালো বা কে মা তুমি? কি হয়েছে? কি এসব ভাঙছিস কেন তুই? কোথায় গেল তোমার আদরের ছেলে? কোথায় লুকিয়ে আছে তোমার ফুলো নন্দ? কি হয়েছে বলবি তো? কিসের জন্য খোঁজ করছিস তুই? দেখো দেখো কেমন বেহারার মতো হাসছে দেখো। অনু, পাগল হয়ে গেলি নাকি? পাগল আমি নই, পাগল হয়েছে তোমার ছেলে মেয়েদের জন্য। অনু, লক্ষ্মী, এটা কি করছিস? বড় মেয়েটার গায়ে হাত তুললি? আর কি করব, দেখছো না নিজের দাদার বিষয়ে কিসব উল্টোপাল্টা কথা বলছে? ও আমার দাদা নয়, আমি ওর বোন নই। চুপ কর, না হলে মেরে গাল ফাটিয়ে দেবো। আরে থাম থাম লক্ষ্মী। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর দাদা কি এমন দোষ করলো যে তুই তার উপর এত রাগ করছিস? তুমি জানো ওই ননসেন্স আমার বান্ধবীদের কিসব উল্টোপাল্টা বলেছে? কি বলেছে? ঝাউবনে ডেকেছিল, সিনেমা দেখাবে বলে ইনভাইট করেছিল, ইডিয়েট। বড় বাবা, সেজন্য কলেজে আমার সাথে কেউ কথা বলছে না। ওরই আচরণের জন্য সবার সামনে আমার মাথা হেঁট হয়ে গেল। তুই ব্যস্ত হোস না, আমি দেখছি কি করা যায়। এত কিছু হওয়ার পরেও তুমি তোমার ছেলেকে নিয়ে এত অদিক্ষেপ করছো? আবে, আকাশ থেকে ফটো বর্ষণ হচ্ছে নাকি? দেখি। আরে একে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে? কোথায় দেখেছি, কোথায় দেখেছি? আবে, সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট। আরে আকাশ, এটা তোর ফটো, দেখ দেখ। আরে সাগর, আরে ভয় পাই দিলি তো। আরে তোর আমাকে দেখে ভয় পাচ্ছিস? হ্যাঁ সত্যি? এই ব্যাপার কি রে, আকাশ থেকে ফটো পড়ছে? হ্যাঁ, তোর ঘরে মনে হয় ঝাড়াঝাড়ি চলছে। ঝাড়াঝাড়ি না রে, ঝাড়। সেই পেত্নিগুলো মনে হয় অনুর কানে মন্ত্র দিয়েছে, এখন যে আমার উপর গালি পড়বে রে। ঠিক আছে, ভয় করার কিছু নেই, ভয় করার কিছু নেই। তুই বড় ভাই, ও হচ্ছে ছোট বোন, সে তোকে কি বলবে? কোনো প্রবলেম নেই, বীর দর্পে যা, ঠিক আছে? আমরা চললাম, অল দ্য বেস্ট। এই ভাই, এরকম ভয়ানক সিচুয়েশনে ফেলে আমাকে জাস্ট তুই ভিতরে গিয়ে সলিউশন বার কর, পাই পড়ছি প্লিজ। দাঁড়া দাঁড়া, তোর নিজের ঘরের ব্যাপার, দেখ তোর নিজের ছোট বোন। ভাই আর বোন কথাটা তো শোন, ভারতবাসী বড় সাহসী, তুই সলভ করবি না তো আমরা বাইরের লোক, তোর বাড়ির ব্যাপারে আমরা কেন নাক গলাবো? চল শোন, ভিতরে যাবি, সলিউশন বার করবি, না হলে এই জীবন নিয়ে ফিরে যেতে পারবি না তুই, মনে রাখিস। ছাড়, চায় বাজার চল, আমি যাব। চল চল, বে চল,
সাইরাম, এই এদিকে আয়। এই সাগর, বড় বাবা ডাকছে, শুনছিস না? যা যা। ইউ অলসো কাম। কে? আমি? কাম। হ্যাঁ হ্যাঁ। একটু আগে কি সব ঘটেছিল গায়ের ওই নৌকা ঘাটে? বড় বাবা, অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি আকাশের কথা জিজ্ঞাসা করছি। আকাশ? আকাশ তো আজ কিছু করেনি। কি বললে? কিছুই করেনি? ও আমার বান্ধবীদের নোংরা কথা বলেনি। কি বললি? ওরা তোর বান্ধবী? বোন বাড়ির মেয়েদের সাথে তুই বন্ধুত্ব করছিস? হ্যাঁ, তুই জানিস ওরা সাগরকে কি বললো? শিবা লবা কেমা তো মিয়া। এই তুই আমাকে এর মধ্যে কেন ঢুকাচ্ছিস? হ্যাঁ, আপে অনু যেমন রিয়্যাক্ট করছে, তোকে মঞ্চে নামানো নেহাতি দরকার। দেখছিস না কেমন চুপ হয়ে গেল? তোরা কি দুজনে ফুসুর ফুসুর করছিস? দেখো না, সেন্টিমেন্টাল করে দিচ্ছে সাগর আমাকে। বলছে ওখানে যা কিছু ঘটেছে তুই এখানে কিছু বলিস না। কেন বলবো না? হ্যাঁ, কেন বলবো? কেন বলবো না? আমাদের সাগর যে মেয়েদের কখনো চোখ তুলে দেখেনি, তাকে ওরা বলেছে শিবা লবা কেমা তো মিয়া। আর এই কথা শুনে আমাদের আকাশ, আমাদের আকাশ সইতে পারবে? আরে এই শিবা লবা কেমা তো গিয়া কি রে? কোন অভদ্র কথা হবে হয়তো, তোমারই বাড়িতে শুনতে ইচ্ছে করছে কেন বলতো? অভদ্র কথা তো বটেই। দেখো আমাদের আকাশ বুঝতে পারলো না, কিন্তু মেয়েরা সবাই কি করলো? হ্যাঁ, আকাশের নামে একটা ফলস রিপোর্ট দিয়ে দিল। কিরে বল না। না বড় বাবা, সত্যি কথাটা সেটা নয়। তুই চুপ কর। যদি মেয়ে ছেলেরা ঠিক মতো আচার ব্যবহার করতে না পারে, সেখানে ছেলে পুলেরা কি করবে? আচ্ছা যা হবার হলো, তুই ভিতরে যাও। এই তুইও ভিতরে যা। আসো, তুমি ভিতরে আসো। হ্যাঁ চলো। বড় বাবা, দিস কেস ইজ এগেন প্রুফ বেসলেস, সরি। বড় বাবা, তোমরা সত্যি আমার বান্ধবীদের নামে মিথ্যা কথা বলনি? না রে। হ্যাঁ না বোন, তুই নিজেকে জিজ্ঞাসা কর না, তুই কি আমার বন্ধু সাগরের নামে মিথ্যে বলিস নি? একটু ভেতরে এসো। ও শিওর, হোয়াই নট। তোমাকে কে ডাকলো? তুই যে ডাকলি। একটু তাড়াতাড়ি আসবে? আমাকে নয়, তোকে। যা না, আমি যাব না। আরে যা না, সেন্টিমেন্টাল ছেলেটা, সেন্টিমেন্টাল। এই শোন, এই যে শিবা লবা কেমা তো মিয়া, তার মানেটা কি রে? তার মানেটা বড় বাকি। এই জন্য ডাকছি যে তুমি কোর্ট ফোর্ট ছেড়ে জিজ্ঞাসা করছো শিবা লবা কেমা তো মিয়া। বড় মা, চুপ চুপ। বড় মা, বড় মা, শিবা লবা কেমা তো মিয়া, সেন্টিমেন্টাল বড় বাবা। আরে তুমি দরজা কেন বন্ধ করলে? তুমি কি আমাদের সম্পর্কের ব্যাপারে অন্য কাউকে বলেছো? না তো, আমি কাউকে কিছু বলিনি তো। তাহলে বাদলদা কি করে জানলো? এই আমাকে দেখো, আমার চোখে চোখ রাখো। শিবা লোভা কেমা তো মিয়ার মানে কি? মানে খালি আকাশই জানে, আমি কিছু বলতে পারবো না। আমি কিন্তু কোনো কাজ উল্টো করি না, কথাও উল্টো বলি না। যা বলি আর যা করি সব সোজা সাপটা করি। মানে প্রমাণ দরকার? দরকার প্রমাণ? ছটপট ছটপট রাত্রি সারা, যন্তর মন্তর বম তারা, ফর 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 কানের পাখি ওরে রে। Thank you.
আর পথের কাঁটা মনের যত ব্যথা কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল ছন 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 নূপুর বাজে খন 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 চুড়ি বাজে গুন 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 মনটা কেন করে রে তুই পড়ে গেলি রে আমার প্রেমে 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 চোখের এ ভাষাটি মুখের ভাষায় বলতে লেগে গেল এতদিন লেগে গেল এতদিন থই 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 নদীর জলে নাও ভাসাবো দুজন মিলে ভেসে যাবো সকল বাধা ঠেলে রে তুই পড়ে গেলি রে আমার প্রেমে 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 তুই পড়ে গেলি রে গেলি রে আমার প্রেমে আরে চুপ হয়ে গেলি কেন গা না দেখ যতদিন পর্যন্ত তুই দুঃখের সাগরে ভেসে না যাচ্ছিস সেই পর্যন্ত খুশির হাওয়ায় এমনি করে উড়ে উড়ে যত মন চায় তত গেয়ে যা আরে গা না দুঃখ কোথায় আমি তো বেশ খুশিতে গাইছি না রে মানতেই হবে আর কি তোকেও সব লোকের মতো স্বপ্ন দেখা লোকে অ্যাটাক করেছে হ্যাঁ স্বপ্ন দেখা বুঝি মানা কে বললো আরে এই একটা জিনিস যার উপর ট্যাক্স কি ভ্যাট কিছুই লাগে না মানুষে যত পারবে ফ্রি অফ কস্ট স্বপ্ন দেখেই চলবে কিন্তু একটা কথা মনে রাখিস বিনামূল্যে না হয় জিনিসটা পেয়েছিস যদি সেই জিনিসটা খারাপ হয়ে যায় তাহলে কাউকে দোষও দিতে পারবি না আবার বলতেও পারবি না কেবল নিজের মনের ভেতরে অনুতাপ করাটাই সার হবে তুমি কি বলতে চাইছো সাগর একটা মেয়েকে ভীষণ ভালোবাসে দিগ্বিজয় পাহাড় সিং এর একমাত্র আদরের বোন সে এখন সাগরের সন্তানের মা হতে চলেছে ছি 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 সাগর যে এত নিচে নেমে যাবে আমি কখনো আশা করিনি আমি তো আজই চলে যাচ্ছি যদি যদি তুই আমাকে কখনো দাদা বলে ভেবে থাকিস তাহলে সারা জীবনের জন্য সাগরকে ভুলে যা আমি আসছি ভগবান তোর মঙ্গল করুক সেন্টিমেন্টাল হয়ে গেল Yeah.
বল কি হলো? আমাদের সাগরকে সর্বস্তপুরের লোকেরা খুব মারছে। বেশি বক বক করলে না তোকে এই সালা গাড়ির সাথে জ্যান্ত চালিত। আমার বন্ধুর গায়ে হাত দিবি? আকাশ তোকে বলছি না, আমার সাথে চল চল। আগে নমস্কার, অরবিন্দ বাবু আছেন কি? না উনি তো নেই, একটু বাইরে গেছেন। কেন, কি হয়েছে? আকাশ আর সাগর দেখবি যায় পাহাড় সিং এর লোকদেরকে মেরে ওর দামি গাড়িটা পুড়িয়ে দিয়েছে, এই জন্য এসিপি সাহেব দেখা করতে চেয়েছে, আসলে একটু বলে দেবে। আমার কিচ্ছু ভুল নেই বড় বাবা, আমি জেনে শুনে কারোর সাথে লাগিয়েওনি, মারপিটও করিনি, ওরাই তো এসে সাগরকে মারলো আর চোখের সামনে গাড়িটা জ্বালিয়ে দিল। তুমিই বলো এই কাজটা করে কি এমন ভুল করেছি? দেখ আকাশ, আমরা সবাই জানি সাগর একটা ভালো ছেলে, তার বিহেভিয়ার অ্যাটিটিউড কোনোটা বাঁচার মতো না, কিন্তু আমরা যাকে ভালো বলে বলছি অন্যরা যে তাকে ভালো ছেলে বলবে তার কোনো গ্যারান্টি নেই। এই চিঠি পড়, তুই সাগরের বিষয়ে সব জেনে যাবি। তোকে জিজ্ঞাসা করছি, বল। আমি কিচ্ছু মিথ্যে লিখিনি, যেটা সত্যি সেটা লিখেছি। একটা মেয়ের জীবন ভিসিয়ে দিয়ে ও নিজেকে সরল প্রমাণ করার চেষ্টা করছে। কি বললি? যদি আমার কথা তোর বিশ্বাস না হয় তাহলে বাদল তাকে জিজ্ঞেস করতে পারিস। যা, ওকে গিয়ে জিজ্ঞেস কর, তাহলে জানতে পারবি কে সত্যি আর কে মিথ্যে। জিজ্ঞাসা করব, নিশ্চয়ই জিজ্ঞাসা করব। বুঝলি সাগর, বাবা মা ভাবছে আমাদের উপর দিয়ে বিপদ বয়ে যাবে, আমি ভাবছি কিছুদিনের জন্য আমাদের বাইরে থাকা উচিত। আরে পুরী গেলে কেমন হয়? আরে থাম থাম, আমরা যদি বাদলের সাথে দেখা করতে যাই? আরে বাহ, ভালো হলো, সে চোরও তো আমাদের না বলেই গেছে, তাকে দেখতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে, তাহলে আমরা যাব।
আমি দুধ নই গোপাল, আচ্ছা এখানে রেখে দে। বন্ধ কেন করে দিলে, খোলো না, এসো আমরা আমরা মিশে যাই। কি হলো, তুমি কি আমার মামা লখাইমণিকে ভয় পাচ্ছ? সেই কংস মামা আমাদের কিচ্ছু করতে পারবে না। ও কি বুঝবে নারী কি, সেক্স কি, সেক্সি কি? বাড়ালাম, দাও না, নাও দাও, নিজেও আইগুলো থাকবে আমাকে ওড়াবে। আরে এটা তো সেই জায়গায়, এখানেই কোথাও হবে। এই যে তার মামার নাম লেখা আছে, এটাকে ওঠাবো। এ তার মামা কি, চল দেখি আয়। হ্যালো, শুনছেন, শুনছেন কি কে বে, শুনছেন এখানে বাদল থাকে না? নমস্কার। ও মনে হয় ভেতরে শুয়ে আছে, ভেতরে যাও। দেখছিস তো সালা মহারাজের মতো শুয়ে আছে, মন শুয়ে আছে যখন, থাক থাক। তুই ঠিক বলেছিস, যদি আমাদের থেকে আনন্দে লাফিয়ে ওঠে না তাহলে মামার ঘুম ভেঙে যাবে না। একটা কাজ করলে কেমন হয়, কি ওকে খাট সমেত উঠিয়ে নিয়ে যাই, ঘাটিয়া সমেত মজা হবে। চল চল চল, বুড়ো হয়ে গেল, নিজে বিয়ে করলো না, আমাকেও আই বুড়ো রাখলো। ইচ্ছে করছে গ্যাস সিলিন্ডার নিয়ে ওর মাথায় ফেলে দিই। মামাশ্রী, তোমার মালাই মারা চা পুরো রেডি। মামু কোথায় গেল, খাটিয়া কোথায়? ও মামু, মামু, ও মামু, আবে হে গোপাল, মামু কোথায়? আবে তুই, আরে তাহলে খাটিয়ার ওপর কে ছিল গুরু, তাহলে খাটিয়ার সাথে গায়েব। মামুকে খাটিয়া সমেত কে নিয়ে গেল? আরে কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, তা আমি কি করে জানবো? আরে এখানেই না ভাবি, আরে এখানেই না। তুই একটা কাজ কর, হ্যাঁ আমার ব্যাগটা নিয়ে সেখানে যা, মামার সাথে সুখ দুঃখের কথা বল, আমি এই ব্যাটাকে ধোলাই করে আসছি। তুই ওকে ধোলাই করবি? না না, আমি খালি ওকে ছোট ঝটকা দেবো। হ্যাঁ যা যা যা। মামু, এই এই আবে তুই, আবে তুই এখানে, আবে আবে সাগর তুই এখানে কি করছিস? তুই যদি এখানে তাহলে ওখানে কে? আবে তোকে ভেবে আমরা একজনকে খাটিয়ায় তুলে এনেছি। আরে সব সর্বনাশ করে দিলি তোরা, আরে তোরা খাটিয়া শুধু তুলে নিয়ে আসছিস, আবে ওই খাটিয়াতে আমার মামু আছে রে। ক্ষমা পরে চাইবি, ক্ষমা চাইতে গেলে মাটার হয়ে যাবি, পালা এখান থেকে। কি করবো আমি, পালাবো? তোকে চড়ছি না, কোথায় নিয়ে এসে মেরেছে ওই ভদ্রলোকের মুখটা একটু দেখবো। খোল 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 খোল।
তোকে জীবনে মেরে ফেলার জন্য এসেছি, তোর মামা যদি ওখানে না থাকতো না ওখানেই মেরে ফেলতাম তোকে। ভুলটা কি বলবি তো? ভুল আকাশ, এসব কি হচ্ছে? হ্যাঁ, ওকে কেন মারছিস? ছাড় ওকে, কি এমন ভুল করেছে ওকে মারছিস? হ্যাঁ জানিস, এ হচ্ছে সব অঘটনের কারণ। এ পাহাড় সিং এর মেয়ে আর তোকে বদনাম করেছে, আর এর কথাকে বিশ্বাস করে অনু তোকে খারাপ চিঠি পাঠিয়েছে। আর একে যখন জিজ্ঞাসা করলাম কি বললো জানিস তুই? বললো আমি ঠাট্টা করেছি। ঠাট্টা করেছে? থেমে গেলি কেন? মার মার আমাকে। এ সাগর, সাগর ওকে বল আমাকে এখানে মেরে দিক, মেরে দিয়ে সমুদ্রে ফেলে দিক। তুই কিছু বলছিস না কেন? তুই চুপ কেন আছিস? এই সব ঘটনা যা কিছু ঘটে গেল সবই তো তোর কথা অনুযায়ী হয়েছে। তোর বোনকে খালি এই কথাই বলেছি। ওকে ওকে কি আর কিছু বলেছি? তাকে কি জিজ্ঞাসা করেছিস যদি সাগর কোনো মেয়েকে ভালোবাসে তাতে তার ক্ষতি কোথায়? আমাকে জিজ্ঞাসা কর, আমি বলব। তোর বোন সাগরকে বহুত ভালোবাসে। কিন্তু সাগর কি ভাবছে জানিস তুই? যদি সে অনুর সাথে প্রেম করে তাহলে আমাদের বন্ধুত্বের উপর আঁচ আসবে। সাগর যখন আমায় অনুকে বোঝাতে বলল তখন আমি তোর মতোই ভেবেছিলাম। আমি অনুকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে বোঝার অবস্থা ছিল না। সব জেনে বুঝেও সে সাগরকে ভালোবেসে চলেছিল। শেষে বাধ্য হয়ে সাগরের মান সম্মান অনুর নজরে ছোট করলাম। এসব কিসের জন্য জানিস? কেবল আমাদের বন্ধুত্বের জন্য, বন্ধুত্বকে বাঁচানোর জন্য। আকাশ, এ আকাশ, আমি তোকে প্রমিস করছি তুমি আমাকে যতই মারিস না কেন আমাদের বন্ধুত্বের উপর কোনো আঁচ আসবে না। আমি প্রমিস করছি, মার আমাকে, মার, মার আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, সরি। তোর বন্ধুকে তুই ক্ষমা করতে পারবি না, অনুর জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমার সোনা ভাইটা, আমাকে ক্ষমা করে দে আকাশ। সাগর, যদি যদি অনু তোকে তার জীবন সাথী রূপে পায় সেটা খালি তার সৌভাগ্য নয়, আমাদের আমাদের সবার সৌভাগ্য। দেখ, ভগবান আমাদের জন্ম দিয়েছে সারা জীবন একসাথে থাকার জন্য। এখন ভগবান চাইলেও না আমাদের আলাদা করতে পারবে না। এক্সকিউজ মি, মে আই? এক মিনিট। এই তো তোর আমার দোস্তি, এই তো তোর আমার দোস্তি।
সুখ কিংবা অসুখ বর্ষা, খুশিতে ভাসব ভাই যত ইচ্ছা, তুই হলে খুশি, আরে তুই হলে খুশি আমি করব মস্তি। তোর আমার এই তো তোর আমার, তোর আমার তোর আমার এই তো তোর আমার দোস্তি, এই তো তোর আমার দোস্তি, এই তো তোর আমার দোস্তি। শোন, আমি যাচ্ছি, মামাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে আসছি, ততক্ষণ খবরদার তোরা দুজন নড়বি না, এখানে দাঁড়িয়ে থাক। মামার মাথা কাজ করছে না, মামাশ্রী তোমার কাছে মাগনায় কাজ করার জন্য তোমার ভাগ্নের পেছনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি নিষ্কর্মা গোপালের 100 টাকা বাড়ি দিলে। আমার বাবা তোমার কাছে কেন কাজ করবে? অ্যাপ্রেন্টিস কাজ করবে। মামাশ্রী আমার কাছে মাত্র দুজন আছে, যদি তুমি বলো আমি যাব ওদেরকে এখানে নিয়ে আসবো। আমি ওটা আবার বলতে হয় নাকি? যা তুই যা যা। কোথায় এনে ঠেললো রে শালা চোরটা? বাবরে, এত নকশাল, গুরুকে বলতে হবে। গুরু গুরু গুরু, জানা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, আমার সঙ্গে এসো। শোন, একটা কাজ করতে আছে, একটা লাঠি নিয়ে যা আর ওদের নজরে রাখ। যা 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 যা, আরে নকশাল এসেছে, এখন কি করবো? আবে তুই আমার বাগনে হয়ে আমাকে ভয় করছিস? মামাশ্রী, আমি যে দুজন অ্যাপ্রেন্টিসের কথা বলেছিলাম, ওরা এসেছে। কে বে কই? আরে দেখো। আরে আমার মামাশ্রী তো দিল মামাশ্রী, ভয় করার কিছু নেই, আয়। আরে কোথায় গেলি, আয়। আরে আমি বলছিলাম না, আমার মামাশ্রীর মতো হৃদয় এই দুনিয়ায় কারোর নেই। মামাশ্রী মামাশ্রী মামাশ্রী, এসো সবাই। কথা 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 কথা
বাদল, আরে গেল কোথায়? ভয়ে পালিয়ে গেল সব। তিনজন আমরা মিলে মিশে ওই নকশাল দুটোকে খুব পেটাই করবো। আমরা মারবো কাকে? যাকে পাবো তাকেই পেটাবো, চল। আরে জোড়া নকশাল গুরুকে ফলো করছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। নকশাল নকশাল, ওই দেখ একটা নকশাল কেমন কম্বল জড়িয়ে যাচ্ছে। তোমরা দুজন নকশাল আমার গুরুকে খাটিয়া সময় তুলে নিয়ে গিয়েছিলে না? আমার গুরু আর আমি প্ল্যান করেছি তোদের দুটোকে ফিনিশ করবো। দেখাচ্ছিস কি বে? আপনারা কে দাদা? আবে এর কি হলো? এ কি তোমার স্ত্রী? মামাশ্রী, এরা মনে এমন জোরে মেরেছে যে মেমোরিটাই ফেল করে আছে। দেখুন আমাকে স্ত্রী বলছে। গোপাল, গোপু, আমাকে চিনতে পারছিস না? আমি তোর লোকাই লোকাই মনি, তোর গুরু। এই দেখ আমার গোপ আছে, দেখ দেখ দেখ। চিনতে পেরেছি, এই দুজনকে চিনতে পেরেছি। এই দুজন কে? এরা হলো অ্যাপেন্ডিসাইড, নতুন এসেছে। কালকে যে তারা তোলা কলকাতায় কাজ হবে না, এরা ওখানে প্রথম কাজ আরম্ভ করবে। হ্যাঁ, ভিতরে ভিতরে ভিতরে, একদম ভিতরে নিয়ে চল। এই তো এটা হচ্ছে ভদ্রলোকের ঘর, এলাকায় এদেরকে খুব খাতির করে, খুব খানদানি লোক, বুঝলি? দেখে শুনে কাজ করবি বাবা, গন্ডগোল করবি না একদম। হ্যাঁ, লক্ষ্মী ছিলাম তো কাজ করবি, কেমন? আমার ধনটা, আমার সোনাটা। আরে শোনো, এটা কে ফেললো আমার মাথায়? হাত থেকে পড়লো। এই শালা অ্যাপেন্ডিসাইটিস, এই শালা মেরে ফেলবে আমাকে, সবাই মিলে মেরে ফেলবে আমাকে একদিন। শোনো, আমি যাচ্ছি ম্যানেজার সাথে দেখা করে আসছি, তোরা সব জিনিসপত্র আরামসে নামা। হলো মধ্যে বড় জোর তিন দিন থাকতে পারি, তার বেশি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক
ঠিক আছে। খাবি না কি আমাকে? চুল রেখেছিস অ্যাপ্রেন্টিস সাইড? দেখো গ্রাম থেকে এসে আবার আমাকে চোখ রাঙানো হচ্ছে। নে তাড়াতাড়ি কর না। শিবা, লোভা, কেমাতো, মিয়া, what? জানো না কাছে কি বুঝিয়ে দেবো? আবে আকা শুনতে পাচ্ছিস না নাকি? চিন্তা নেই, আমি পরে একান্তে এসে বুঝিয়ে দেবো। হলো ভগবান তোমার মঙ্গল করুন। তুই বলছিলি না এক মাস থাকবি বলে? আমি কখনো তোর কথা ফেলতে পারি? তোর কথা কখনো ফেলতে পারি বল? আমি বলছি কি, আমরা এখানে এক মাস থেকে যাব। এখানে তোর পুরনো ফর্মুলাকে বন্ধ করে দে, না হলে এখানে যা লোকজন আছে না, পুরনো বন্দুকটা দিয়ে তোকে শুট করে দেবে। আচ্ছা কাকি, কাকা কোথায় গেল? আহা নন্দিনী বেটা, এই কেরে এগুলো এখানে কে রেখেছে রে? ইউজলেস ইডিয়েট রাস্কেল, শিগগিরই ওঠা, না হলে এক একজনকে গুলি করে মারবো। না না না, আমি উঠিয়ে দিচ্ছি। আরে উঠাবে, আরে উঠা বলছি, আমি যাবে দাঁড়াই, আমি যাবে, আমি আমার ইজ্জত চলে যাবে রে, আরে যা দাঁড়াই, উঠাবে, আরে উঠা, রে 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 রে, আরে ই যাবে না রে, উঠাবে, আয় 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 এই ভেঙে গেল। ই তোর কথাকার? হ্যাঁ, তোমাকে এখানে ডেকেছে সে লোকটাকে, তার কন্ট্রাক্ট আমি এক্ষুনি ক্যান্সেল করে দেব। নাটক শুরু করে দিয়েছি, আমি উঠিয়ে দিচ্ছি। ওটা বলছি।
বলতো কি এমন হলো যে তুই হাসছিস? আরে সেটা ওনাকে জিজ্ঞেস করুন না, আমার মুখের উপর জবাব দিচ্ছে। এই রাখ, সব লাগে যে এই ছোকরা মাথায় করে নিয়ে নন্দিনীর রুমে রেখে দিয়ে আসবে, হাসি পেরিয়ে যাবে। সরি, এবার তুমি আসতে পারো, ভেতরে যাওয়ার দরকার নেই, আমি নিয়ে যাবো, এখানে রাখো। একটু নামিয়ে দেবেন? নিচু হও। এবার তুমি আসতে পারো। সরি সরি, এদিকে যাও, এদিকে। কাকা প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোন দোষ নেই। অ্যাকচুয়ালি আমার ইলেকট্রিক শক লেগেছিল। তো তোর ইলেকট্রিক শক লেগেছিল? কেমন করে? যখনই আমি ফ্যানে সুইচ অন করেছিলাম তখনই আমার ইলেকট্রিক শক লাগে, আর ও এসে আমাকে রক্ষা করে। না 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 না, আই এম শিওর সেই সুইচে কোনো কারেন্ট মাটাই ছিল না। আমি দেখছি, আমি দেখছি। সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। কোন সুইচ? এই সুইচ। ঠিক এইভাবে আমি ওকে রক্ষা করেছিলাম। যখন আমি দেখলাম ওর শখ লেগেছে, ও বেহুশ হয়ে গিয়েছে, আমি তাকে হোশ আনানোর চেষ্টা করছিলাম, ঠিক সেই সময় আপনি সেখানে পৌঁছালেন, কিছু না জেনে না বুঝে আমার সাথে যে ব্যবহার করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চল রে, এখানে আমাদের থাকার দরকার নেই। এত সহজে আমি কিন্তু তোমাকে যেতে দেব না। আরে এটাকে দেওয়াল পেয়েছিস, এমন করে রং জ্বালাচ্ছিস।
পারিস। আস্তে আস্তে ঘষবে, এটা মামাশ্রীর অরিজিনাল চামড়া, না হলে চামড়া উঠে যাবে। শালা তুই যাসনি ছেলে দুটোর সাথে ঘুরছিস? আমি যাস কি বলা, তুমি বললেও আমরা এখানে থাকছি না। আমি দিকে দিকে ঘরের মালিক, যে তোকে এখানে থাকতে বলবো? যদি ওরা এখানে থাকে তাহলেই তোমার কন্ট্রাক্টটা থাকবে। হিরো শোনো, আমার নন্দুমার জীবন বাঁচানোর জন্য তোমাকে থাকতে দেওয়া হলো, না হলে আমি নিজের হাতে তোমাকে ধাক্কা মেরে বের করে দিতাম। যা ঘটে গেছে তার জন্য আমি সরি, তোমার সাথে দেখা করতে চাই। মাল ফুটেছে। এই ওকে মানা কর, ওকে যেতে বারণ কর। হাই হাই, অ্যাকচুয়ালি আমি পার্সোনালি তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম। যাই হোক, তোমার সাথে এখানে দেখা হয়ে গেল। এটা এটা কি? একটা ছোট গিফট আমার লাইফ সেভ করার জন্য। ছোট একটা থ্যাঙ্কসও বলবে না? থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। দেখো, এটা দেওয়ার জন্যই ও আমাকে ডেকেছিল। আবে এই, এটা তো হীরের আংটি। হ্যাঁ, এটাকে যত্ন করে রাখ, আমাদের সুবিধা অসুবিধায় এটাকে নিয়েই কাজ চালিয়ে দেবো। ভীতু কোথাকার। আচ্ছা, সে কি নিজে এসে তোকে দিল? দিল মানে আবার স্টাইলে দিল না? তার আঙুল থেকে ধীরে 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 বার করে সে আমার হাতে এমন করে ধরিয়ে দিল। এটা খালি আমার কাছে আংটি নয়, ইটস দ্য সিম্বল অফ মাই লাভ। আবার চলে যাবি? না মা, এবার তোমার আদরের নাতির বিয়ে দিয়েই যাবো। ইচ্ছে করছে মামাকে এনে কুয়োর মধ্যে ফেলে দিই। ঠিকই বলেছিস। আরে চুপ করো, কাজ করতে এসছো না এখানে, অর্কেস্ট্রা করতে এসছো? উনি তো আমাদের মানা করলেন কাজ করতে। উনি বললেন? হ্যাঁ, তুমি বললে? আমার মামাশ্রী মামাশ্রী বলেছে কাজ না করতে। স্যার আমাকে ডাকলেন? টোটাল তুমি পাগল হয়ে গেছো। স্যার এরা কি কাজ আরম্ভ করে দিয়েছে? স্যার একটু দাঁড়ান, আমি ওদের মজা দেখাচ্ছি। আবে আমি তোদের
কি বলেছিলাম বে? তুমি ওদের বলেছো কাজটা বন্ধ করতে, যদি কাজ না করবে তো নাচ গান করবে, না তো কি খাদবে? আবে তোরা নাচ করছিলি, আবে তোরা নাচছিলি, গান করেছিলি, আবে রাস্কেল, অ্যাপেন্ডিক্স, ইউ রাস্কেল, ইউ অ্যাপেন্ডিক্স। কাকা, হ্যাঁ রে মা, ইয়ে সরি আগে, মনে হয় উনি আপনাকে কিছু বলতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ বেটা, কে গান করছিল? ইউজলেস পেইন্টিং বয়েজ, আমি মানা করে দিয়েছি মা, আর গাইবে না। কেন মানা করলে? ওরা তো খুব ভালো গাইছিল, বলো না ওদের গান করতে। শুনলে কিনা আমার নন্দুমা কি বললো? আবে রফি সাহেব, কিশোর কুমার, আবে গাবে, আবে মুখে কি তোদের লাগান দেওয়া আছে? আবে গাবে। চকলেট নিবি নে, যত আইসক্রিম নিবি নে, আর পপকর্ন প্যাকেট নিবি যদি নে, নে নে, যত চকলেট নিবি নে, যত আইসক্রিম নিবি নে, আর পপকর্ন প্যাকেট নিবি যদি নে, এই উপরওয়ালা 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 নিবি যদি নে, নে 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 দে দে রঙ দে লাইফ রঙ দে, দে দে রঙ দে লাইফ রঙ দে, দে দে রঙ দে লাইফ রঙ দে, দে দে রঙ দে লাইফ রঙ দে। লাইফ তো লাগে ফাঁকা ফাঁকা দিয়ে দে, একটা প্রেমিকার দিয়ে দে একটা, মিলে গেলে লাইফটা হবে দামি রে ভাই, লাইফটা হবে দামি, আর লাইফটা লাগে ফাঁকা ফাঁকা দিয়ে দে একটা প্রেমিকা রে দিয়ে দে একটা প্রেমিকা, প্রেমিকা একটা মিলে গেলে লাইফটা হবে দামি রে ভাই, লাইফটা হবে দামি। নে যদি পাসপোর্ট নিবি নে, যত ব্ল্যাঙ্ক চেক নিবি নে, আর এটিএম কার্ড নিবি যদি নে, এই উপরওয়ালা উপরওয়ালা আরে উপরওয়ালা উপরওয়ালা নিবি যদি নে, নে 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 এই মায়ের চাচা ইচ্ছে দিয়ে দে, দে রঙ দে লাইফ রঙ দে, দে দে রঙ দে লাইফ রঙ দে, দে দে রঙ দে লাইফ রঙ দে, দে দে রঙ দে লাইফ রঙ দে। ভালোবাসার রং ছড়িয়ে হোলি খেলতাম খাসা রে ভাই, হোলি খেলতাম খাসা, লাইফটা সালা রঙিন হতো থাকলে ভালোবাসা রে ভাই, থাকলে ভালোবাসা, ভালোবাসার রং ছড়িয়ে হোলি খেলতাম খাসা রে ভাই, হোলি খেলতাম খাসা। নে যদি ল্যাপটপ নিবি নে, যদি আইপড নিবি নে, আর মোবাইলটা নিবি যদি নে, আরে উপরওয়ালা উপরওয়ালা আরে উপরওয়ালা উপরওয়ালা নিবি যদি নে, নে 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 এই মায়ের চাচা ইচ্ছে দিয়ে দে, দে রং দে লাইফ রং দে, দে দে রং দে লাইফ রং দে, সারপ্রাইজ। সারপ্রাইজটা হলো ইনি হচ্ছেন মিস্টার প্রভাকর,
আমার অতি অন্তরঙ্গ বন্ধু। নমস্কার। আর ইনার ছেলের সাথে আমার নন্দিনীর শুভ বিবাহ ফাইনাল করেছি। দেখেছিস তো কি বালা চলছে সেখানে? আমি আগে থেকেই জানতাম হে একদম ভালো মেয়ে নয়। ও তোকে আদৌ ভালোবাসত না, বরং তোর সাথে ভালোবাসার একটা ছলনা করেছিল। আর তুই ওকে, আরে ঠিক আছে, যদি সে তোকে ভালোবাসত তাহলে সে এনগেজমেন্টে একদম রাজি হতো না। না না, সেরকম কখনো হতে পারে না। সম্ভবত ওকে এই বিয়েতে বাধ্য করা হয়েছে। তোর কি মনে হয় আকাশ? তুমি বন্ধ কর। আর যদি তাকে বাধ্য করা হতো তাহলে সে দাঁত বের করে এমনভাবে হাসতো না। শুন, বর্তমানে সে একটা ফরেনের ছেলেকে বিয়ে করতে চাইছে। তুই এ খেলা বুঝতে পারবি না, আর ইন্দ্রচন্দ্রও মানবে না। তুই তুই তার জন্য পাগল হোস না। চল চল আমার সাথে। আবে পার্সোনালি কিছু বলতে চাই। সবাই শুয়ে পড়ার পর আমার বেডরুমে এসো নন্দিনী। দেখলি তো? হ্যাঁ দেখলি তো, আমি যা যা বলছিলাম সেসব সত্যি হলো কিনা? আমার মনে হচ্ছে সে কিছু একটা অসুবিধার মধ্যে নিশ্চয়ই পড়েছে, না হলে তোকে একান্তে কেন ডাকলো বল? কি হলো? ও একা একা দেখা করবে আবার তার বেডরুমে? একদম না। শুন, এরপর থেকে ওর বিষয়ে কথা বলা তো দূরের কথা, ওর বিষয়ে ভাবাও বন্ধ কর। এই শুন, কালই আমরা সবাই এই জায়গা ছেড়ে চলে যাব। ভাবছিস কি? হ্যাঁ রাত হয়ে গেছে, চল শুয়ে পড়। কাল সকালেই বেরোতে হবে। মার খাওয়াবি নাকি? আমি আসছি। সে আমার জন্য অপেক্ষা করে করে শুয়ে পড়েছে। চল তাহলে ডেকে দি। কোথায় যাচ্ছিস তুই? তুই পাগল হয়েছিস? হ্যাঁ তুই এখানে থাক, আমি যাচ্ছি। তুই থাক, আমি ওখানে যাচ্ছি। শোন, যদি কেউ আসে তুই আমাকে এইভাবে ডাকবি, বুঝলি? এইভাবে ডাক দিবি। কি রে, ডাকতে পারবি তো? আমি ছোটবেলা থেকে কোকিলের মতো ডাক দিতে বেস্ট প্রাইজ পেয়েছি। তুই যা ভিতর পে যা। নাই হো না, যা যা যা। জয় হনুমান, কেন করে সকল পবন পুত্র কপিলেশ্বর, রক্ষা করো, রক্ষা করো। কি করে
যতক্ষণ পর্যন্ত ওই দুজন না আসছে তুই এখানেই পড়ে থাক। বাবু বাবু, ওই দুজন লোক এসেছে। আপনারা ওকে কেন মারছেন? আপনাদের তো আমি দরকার না, আমি এসে গেছি, যা ইচ্ছা করুন, কিন্তু তার আগে ওকে ছাড়ুন। আরে শুনলে না বাবু কি বললেন? এই বাবুকে ছেড়ে দাও, আর ওই রাস্কেলদের এনে এখানে বাঁধো। আমার বন্ধুর গায়ে হাত দেবে, তাকে জ্যান্ত জ্বালিয়ে দেব। সাহস! আমার বন্ধুকে বাঁধার আগে প্রথমে আপনারা আপনাদের আদরের মেয়ে নন্দিনীকে ডাকুন, ওকেও বাঁধুন, আর তারপরে আপনাদের যা ফয়সালা করে করুন, যা দণ্ড দেওয়ার আপনারা দিন। তো সাহস কি করে হলো আমার মেয়ের বিষয়ে কথা বলতে? আমার ঘরে এসে তুই বলছিস আমাদের মেয়েকে আমরাই বাঁধবো? ইউ, থামুন! আপনাদের মেয়ে নন্দিনী এই নাটকের মুখ্য নায়িকা। কাল রাতে আমার বন্ধু ওর নিজের ইচ্ছায় বেডরুমে যায়নি, আপনাদের মেয়ে ডেকেছিল বলে আমার বন্ধু গিয়েছিল, আর আপনাদের চাকরা নিয়ে আমার বন্ধুকে দেখে ফেলায় আপনাদের মেয়ে নন্দিনী নিজেকে সতী দেখানোর জন্য চিৎকার করে বদনামের কালিটা আমার বন্ধুর মুখে লেপে দিল। এবার আপনারা বলুন দোষ কার? আমার বন্ধুকে আপনাদের মেয়ে নন্দিনী ভালোবাসে। কি বললি তুই? থামুন! আপনি এই বাজে লোকটার কথাকে বিশ্বাস করে আমার মেয়েকে অবিশ্বাস করছেন? সে কেবল আপনার মেয়ে নয়, আমারও মেয়ে। এত লোকের সামনে ও এভাবে অপমান করছে, তখন আমাদেরও কর্তব্য নন্দিনীকে এখানে ডাকা হোক এবং সে নির্দোষ বলে প্রমাণ করুক। গতকাল রাত্রে এ তোমার রুমে এসেছিল কি মা? হ্যাঁ। কি জন্য এসেছিল? আমি জানি না। কি বললে? জানো না? তুমি নিজেই আমার বন্ধুকে বেডরুমে ডেকেছিলে, সেটাও আবার মাঝরাতে সবাই শুয়ে পড়ার পরে। চিঠিতে কি লিখেছিলে? আমি তোমার সাথে একলা দেখা করতে চাই। দেখোনি তুমি? আমি ওকে ডেকেছিলাম, আমি কেন ডাকবো? কাল রাতে আমি কাউকে বেডরুমে ডাকিনি। ও মিথ্যে বলছে। মিথ্যে আমি নই, মিথ্যে তুমি বলছো। আচ্ছা, তোমার যে শখ লেগেছিল তোমার জীবন বাঁচাতে গিয়ে আমার বন্ধু যা কিছু করেছিল সেসব কথা কি মিথ্যে ছিল? আর সেজন্য সবার হাতে মার খেয়েছিল, ওর জীবন রক্ষা করার জন্য তুমি সবাইকে থামানোর রিকোয়েস্ট করেছিলে, এই কথাটা কি মিথ্যে? হ্যাঁ, তুমি ওকে গান গাইতে বলেছিলে, নাচ করতে বলেছিলে, আর তুমি নিজেও ওর সাথে গান গেয়েছো, নেচেছো, এইসব কথাগুলো আমি মিথ্যে বলছি? বলো, জবাব দাও। ঠিক আছে, সব কথা মিথ্যে যদি। এই আংটি, এইটা কার বলতে পারবে? কিন্তু আমি বলতে পারবো এটা কার। এই আংটিটা হচ্ছে তোমার, আর যদি এই আংটিটা তোমার তাহলে এটা আমার বন্ধুর হাতে আসলো কি করে? নন্দিনী ম্যাডাম, তুমি আমাদের সবার সামনে ঠাকুরের দোহাই দিয়ে বলতে পারবে এই আংটি তুমি আমার বন্ধুকে দাওনি বলে? আমি জানি তুমি বলতে পারবে না, কেননা তুমি নিজে এই আংটি আমার বন্ধুকে দিয়েছিলে, ওর সামনে তুমি ভালোবাসার ছলনা করেছিলে, অভিনয় করেছিলে, আর তুমি চাইছিলে সে পাগলের মতো তোমার পেছনে ঘুরতে থাকুক। আর এখন যখন ধরা পড়ে গেছো, আমাদের সবার সামনে তুমি ছলনা করছো, তুমি ইনোসেন্ট, তুমি কিছুই জানো না। অবশ্য এতে আমার কোনো আশ্চর্য লাগছে না, কারোর আশ্চর্য হওয়ার কথা নয়, কেননা এরকম মেয়ে যে জেনেছে অল্প কিছুদিন পরে সে কারো স্ত্রী হতে চলেছে, সে আর একটা ছেলেকে তার বেডরুমে আরামসে ডাকতে পারে। চুপ করো, তুমিই চুপ করো। আই সে স্টপ ইট। ব্যাস,
সত্য কথাটা তো জানা হয়ে গেল, আর বেশি কিছু জানার দরকার নেই। আই সে স্টপ ইট। দেখুন, এদের কথা শুনে আপনি বিয়েটা ভাঙবেন না, আমি আপনাকে হাত জোড় করছি। কাকা, কোনো দরকার নেই ওদের রিকোয়েস্ট করবার। দেখুন দেখুন, আপনার মেয়ে কি রকম আমার মুখের উপর জবাব দিচ্ছে। চুপ কর। ক্ষমা করবেন, আপনাদের কোনো অধিকার নেই আমার উপর কমেন্ট করার। চলে যান এখান থেকে। নন্দিনী, আপনি শুনতে পেলেন না? আমি বললাম বেরিয়ে যান এখান থেকে। এর থেকে বড় সম্মান আপনারা আর কি দিতেন? ধন্যবাদ, আমি আসছি। শুনুন বিয়ে মশাই, এখানে আর আমাদের থাকাটা ঠিক হবে না। চল চল, আমরা এখান থেকে যাই। চল। আকাশ, আগে আমি যে কোনো মেয়েকে দেখলে বলতাম শিবালু বা কেমাতোমিয়া, তার মানে কি জানো? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখলাম আমি এই কথাটা বলতে পারিনি, কেননা সত্যি আমি তোমাকে ভালোবাসি। আর এটাই আমার ভুল ছিল। বাঁচাতে একটা মিথ্যে কথা দিয়ে আমার বিয়ে ভেঙে দিলে, আমার ঘরের লোকের সম্মান ধুলোয় মিশে গেল। এখন আমার কাছে একটাই রাস্তা, তোমার বন্ধুই কেবল আমার সিঁথিতে সিঁদুর দেবে, কিন্তু তার সাথে জীবন কাটাবার জন্য নয়, বরং তোমাদের জীবনের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। কেবল প্রতিশোধ। এটা কি আকাশের বাড়ি তো? হ্যাঁ। আপনি? আমি আকাশের বাবা। নমস্কার। নমস্কার আকাশ। আকাশ, কি হয়েছে শুনিস নি? কি হয়েছে? আরে, কলকাতা থেকে একটা গ্যাং এসে তোর বাড়িতে পৌঁছে গেছে। কি? আমি যেটুকু শুনলাম, তোর সাথে নন্দিনীর বিয়ে সেটেল করার জন্য ওরা এসেছে। এখন আমার কাছে একটাই রাস্তা, তোমার বন্ধুই কেবল আমার সিঁথিতে সিঁদুর দেবে, কিন্তু তার সাথে জীবন কাটাবার জন্য নয়, বরং তোমাদের জীবনের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য। যা সব ঘটে গেছে, আমি ভাবছি আমাদের এবার সব ভুলে যাওয়া উচিত। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, আপনাদের ছেলে আমাদের মেয়েকে ভালোবাসে, আমাদের মেয়েও আপনার ছেলেকে খুব ভালোবাসে। আর তাহলে ভাবনার কি আছে? হ্যাঁ, খুশিতে খুশিতে এবারে দুজনে বিয়ের ব্যবস্থাটা করে দাও, নাকি কি বলছেন বেয়াই? হ্যাঁ, শুভ কাজে আর দেরি করবো কেন, জানি আয়। নিন। সাগর, বাহ, চমৎকার প্ল্যানিং আপনাদের। বাট সরি টু সে, ওই রকম একটা নোংরা মেয়েকে বিয়ে করার জন্য আকাশ আদৌ ইন্টারেস্টেড নয়। এই, হ্যালো হ্যালো, কাকে নোংরা মেয়ে বলছো? আমাদের মেয়ে নন্দিনীকে, আর তোমাদের ছেলে কি সোনায় মোড়া? অফ কোর্স। সেই জন্যই তো আপনারা প্রস্তাব নিয়ে এই ঘরে এসেছেন। বলে দেবেন আপনাদের মেয়েকে, যতই চেষ্টা করুক না কেন, সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। বর্তমানে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যান। তাঁদের ঘরে আমরা যখন এসেছি, তারা আমাদের বলবেন এটা স্বাভাবিক। কি বললেন? চুপ কর সাগর। ছাড়ুন দিদি, আপনি সব কথা ভুলে যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের ঘরেও একটা মেয়ে আছে।
চলো যাই। আরে 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 শুনো না শুনো। ও গোবিন্দ, তুই কখন এলি? এই একটু আগে আসলাম, মা ফোন করে ডাকলো। তো শুনলাম তোর বিয়ে নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে নাকি? আরে না ভাই গোবিন্দ, কিচ্ছু ঝামেলা হয়নি, সব সলভ হয়েছে। এই 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 এই, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ম্যাটার, চুপ করে থাক। গোবিন্দ, তোরও মনে রাখা উচিত এটা আমার ফ্যামিলি প্রবলেম নয়, আমার পার্সোনাল প্রবলেম। আকাশ, তুই ঝামেলাটা কি বুঝতে পারছিস না কেন? তোর বিয়ের ব্যাপারে বাড়িতে সবাই টেনশনে আছে। কিসের টেনশন? আরে আমি তো অলরেডি সেই প্রপোজালকে রিজেক্ট করেছি। কিন্তু কেন? কেন মানে আমার ভালো লাগেনি, ব্যাস। আরে তোর ভালো লাগলো না, না তো সাগরের। বড় মা, কাকে কি বলছো তুমি একটু ভেবেচিন্তে বলো। এই ঘরে আমার বাবা মা থাকতে তোমার এই ব্যাপারে মাথা কলানোর দরকার নেই। চুপ কর আকাশ। ওই অনাথটা? অনাথ নয় সে, বড় মা। অনাথ নয় সে, আমাদের মধ্যে প্রাচীর তোলার চেষ্টা করো না। দয়া করে, দয়া করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। এই ঘরে আমি যেমন একটা ছেলে, সেও তেমনি। সে কথা তুই ভাবতে পারিস, কিন্তু আমরা না। তার ওই অধ্যত্তপনাকে আমরা আর বরদাস্ত করব না। করবে না তো পড়ে আছো কেন? চলে যাও এখান থেকে। আকাশ বাবা, আমি তোমাকে হাজারবার বলেছি আমার বিষয়ে যে যাই বলুক আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সাগরের বিষয়ে একটা কথা বললে আমি সহ্য করতে পারবো না। সে কি আমাদের থেকে তোর কাছে এত বড় হয়ে গেল? হ্যাঁ, সে আমার জন্য বড়, আমার জন্য সে তোমার থেকে বড়, এই পরিবারের থেকে বড়, এই দুনিয়ার সমস্ত সম্পর্কের থেকে বড়। সে কথা তুমি কি করে জানবে? মানুষ এই দুনিয়ার সমস্ত সম্পর্ক ভাঙতে পারবে, কিন্তু আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না। চল। কি স্বপ্ন এসে দেখো গো। তুই কি ভাবছিস, আকাশ ওই মেয়েটাকে বিয়ে না করলে ওরা ওর বিয়ের জন্য কাউকে পাবে না? এত কথা জেনেও ওরা সব কিছু ভুলে আমাদের ঘরে এসেছিল, কিন্তু যেভাবে অপমানিত হয়ে ওনারা গেলেন, ভাবতো ওনার সাথে যদি এমন হতো। বাদল, আমি চাইছি সেই মেয়েটা আমাদের ঘরের বউ হোক, তুই একটু আকাশকে বোঝা। হ্যাঁ মা। বাদল, তুই কি বলছিস? হ্যাঁ কি বলছিস তুই? দেখ সাগর, তুই রাজি না হলে আকাশ সারা জীবন বিয়ে করবে না। আমাকে বিশ্বাস কর, সে আজও নন্দিনীকে ভালোবাসে। আরে এতে ভাববার কি আছে? আমাকে বিশ্বাস কর সাগর, খালি নন্দিনী নয়, এই দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে যদি আকাশকে বিয়ে করে না, তবু আমাদের দুজনের থেকে কেউ আকাশকে আলাদা করতে পারবে না। না বন্ধু, কথাটা সেটা নয়। আরে আকাশের খুশিতে তো আমি সবসময় খুশি। যদি আকাশ আজও সেই মেয়েটাকে ভালোবাসে আর তাকে বিয়ে করে যদি সুখে থাকে, তাহলে আমি এই প্রস্তাবে রাজি আছি। সাগর, যদি ওর জন্য জীবন চলে যায় না, তাহলে আমি একটু দুঃখ করব না। আর ওকে এখন রাজি করার দায়িত্ব আমার। ইয়ে হই না দোস্তি বালি বার, চালা। মা, নন্দিনীর বিয়ে হয়ে গেলে আমি ওর সাথে ওর শ্বশুর বাড়ি যাবো, না হলে। এর জন্য এত কান্না? আচ্ছা হয়েছে, তুই যাবি। তুই একা কেন, আমরা সবাই যাব। হ্যাঁ এখন খুশি তো? ঠিক আছে, তুই শীঘ্র রেডি হয়ে নিচে চলে আয়, হলো? তুই তুই একি বলছিস মা? আমি ঠিকই বলছি কাকা, ওই ঘর থেকে সাগর না বেরোলে এই বিয়েটা হতে পারে না। তুই তো বললি, নিজে বললি, তারপরে বিয়ে ফাইনাল হলো, এখন তুই বলছিস সাগরকে ঘর থেকে বের করে দিতে? হ্যাঁ তাহলে বিয়েটা তো ভেঙে যাবে। তাছাড়া মানুষ যে ঘরে আত্মীয়তা করে সে ঘরে লোকের সাথে কেউ শত্রু আচরণ করে? কাকা,
আকাশ আর আকাশের পরিবারের কোনো লোকের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা কেবল সাগরের সাথে। আর তাকে ঘর থেকে ধাক্কা মেরে না বার করা পর্যন্ত আমি বিয়ে করছি না। দেখছিস তো বাদল, সাগরের জন্য কত কিছু অসুবিধা হয়ে গেল। একটা অনাথ ছেলের জন্য আমি এখন নিজের ছেলের সুখ ও শান্তি বজায় রাখতে পারছি না। বাদল, তুই জানা বাবা, ওকে একটু বোঝা, সে তোর কথা নিশ্চয়ই শুনবে। আমি জানি তুই নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি। না মা, না, আমি বোঝাতে পারবো না। আকাশের বিয়ে দেখার জন্য আমাদের সবার থেকে বেশি ইচ্ছে ছিল সাগরের। আমি ওকে বলতে পারবো না যে তুই এই বিয়ে হওয়ার আগে চলে যা। তুমি আমাকে ভুল বুঝো না মা, আমি সাগরকে এই কথা বলতে পারবো না। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি পারবো না। সাগর, বাদল, আমি ঠিক করেছি, আমি এই ঘর ছেড়ে চলে যাব। তুই কেন চলে যাবি? হ্যাঁ, কে কি বলবে বলে তুই নিজে চলে যাবি? হ্যাঁ, সত্যি সত্যি যদি আকাশের বিয়েটা নন্দিনীর সাথে ভেঙে যেত তাহলে চিন্তাটা যেত। এই বাদল, তুই এসব কি কথা বলছিস? হ্যাঁ, আরে সেরকম ভুল আর করিস না। এই পরিস্থিতিতে এরকম আলোচনা করা উচিত নয়। আমি একদম চাই না আকাশ আর নন্দিনীর ভালোবাসার মধ্যে পাঁচিল হতে, কি আকাশের ঘরে কিংবা মনের মধ্যে একটা অশান্তির কারণ হতে। সেই জন্য আকাশের খুশির জন্য আর এই ঘরের সম্মানের জন্য আমি ঠিক করে ফেলেছি, আমি ঘর ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আর যদি যদি আকাশ এই কথা জানতে পারে? না, আকাশ এই কথা একদম জানতে পারবে না, আর তুই আকাশকে এই কথা একদম বলবি না। আর যদি আকাশ কখনো জিজ্ঞাসা করে ওকে বলে দিবি আমি নিজের ইচ্ছায় চলে গেছি। বন্ধু, তুই আমাকে কথা দে, আমার মাথা ছুঁয়ে প্রমিস করে বল, আকাশ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে, আকাশ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে। আর মাকেও বলে দিবি আকাশের বিয়ে নন্দিনীর সাথেই হবে। তোমরা যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এই চল চল। তোমার একটা অনেক বড় আশা ছিল তোমার বন্ধুর বিয়ে দেখার জন্য, তাই না? আমার তরফ থেকে এটা তোমার ফার্স্ট পানিশমেন্ট। এরপর থেকে তুমি আমার থেকে যত দূরেই থাকো না কেন, আমি তোমার পিছু ছাড়বো না। আর হ্যাঁ, আর একটা কথা, এই মুহূর্ত থেকে এই বিয়ে বাড়িতে তোমায় যেন দেখতে না পাই, না হলে আমি এই বিয়ের পিঁড়িতে উঠে পড়ব। আসুন সবাই মিলে বরকনেকে আশীর্বাদ করুন। সর্বমঙ্গলে মঙ্গলে শ্রীমে সর্বার্থ সাধিকে সরণে আমাকে একটা সত্যি কথা বল, সে নিজের ইচ্ছায় রাজি হয়েছে না তাকে কেউ ফোর্স করেছিল? ওকে আমার ঘরের কেউ ফোর্স করেছিল কি? না না, তোর বাড়ির লোক কোনো কিছুই ওকে বলেনি। তাহলে কে বলল? ওকে আমি বলেছিলাম, ওকে একটা মিথ্যে বলেছিলাম। আমি বলেছিলাম যে তুই এখন নন্দিনীকে ভীষণ ভালোবাসিস, ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না। ব্যাস, একথা শুনে সে প্রস্তাবে রাজি হয়ে গেল। তুই বললি, কিন্তু কিসের জন্য কথা বললি? এই জন্য বলেছিলাম যে আমি চাইছিলাম যে বিয়েটা যে করেই হোক হয়ে যাক, বরং পরে তোর ঘরের লোক সাগরকে ঘৃণা করুক আর অনুসাগরের জন্য
টুকরে টুকরে কেঁদে মরুক, না হলে সমস্যার সমাধান আর কিছুতেই করা যেত না। সেজন্য বাধ্য হয় আমি মিথ্যে কথা বললাম। কি ভাবছ? তোমার প্ল্যানে তুমি সাকসেস হয়েছো বলে? তুমি এই বিয়েতে কেন রাজি হয়েছো আমি সব জেনে গেছি। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে আর সাগরকে আলাদা করতে পারবে না। আর একটা কথা, তুমি সেদিনই আমার স্ত্রী হবে যেদিন সাগর বলবে যে তুমি আমার স্ত্রী বলে। তার আগে তুমি আমার স্ত্রী নও আর আমি তোমার স্বামী নই। তোমার স্ত্রী হওয়ার দরকার নেই, রাত্রি শেষ হলে আমাকে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো নন্দিনী। কাহিনীর পর্দা কি করে উঠবে? আরো জোরে ডাক, বললাম না ডাকতে, সবার জানার দরকার আছে। যত সব অকারণের পেছনে মুখ্য কারণ হচ্ছে, দেখো এই চিঠি, সবাই ভালোভাবে দেখো, এই চিঠি এ লিখেছে, এই নাও। বললে তো কি লিখেছে, তোমার আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ওর একটা প্ল্যান ছিল। সে কি? এটা ওর প্রথম চিঠি নয়, এর আগে অনেক চিঠি আমাকে দিয়েছে। সেদিন রাতে তোমার বেডরুমের ভিতরে যাওয়া, সেই কথা নিয়ে তোমার বিয়ে ভেঙে যাওয়া, সব কিছুর পেছনে এরই হাত আছে। বল আমি মিথ্যে বলছি বলে, সবার সামনে বল আমি মিথ্যে বলছি বলে। হ্যাঁ, আমি সব করেছি। আর কেন করেছি জানো? তোমাদের দুজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কেন করবো না বলো, কেন করবো না? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? ও ঘরে সবসময় দিদিকে গুরুত্ব দেওয়া হতো, যেন আমার কোনো ভ্যালুই নেই। প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি দিদিকে দেখার পর তার পেছনে ছুটলে। এসব আমি রাগ করে করেছি, এখন বুঝলে? কি বললি তুই? সব তুই রাগে করেছিস? রাগে করেছিস? বাস বাস বাস, ছেড়ে দে ওকে। না দাদা না, এরকম মেয়েকে ছেড়ে দেওয়া ঠিক না। ইচ্ছে করছে আমি ওকে মারতে মারতে মেরে ফেলি। বারণ করলাম না? আমার এটা ভেবে দুঃখ লাগছে যে আমার বোন হয় তুই আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিলি। রাত পোহানোর আগে আমি জানি তোর চেহারা এই ঘরে না দেখি। কাকা, যত শীঘ্র পারো তুমি এই ঘর ছেড়ে চলে যাও। এমা, ছি, নিশার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা তো আমার চাওয়ার কথা, যে দুটো অক্ষরকে বিশ্বাস করে আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। পরিস্থিতি এমন হলো, আমাকে তোমাকেই বিয়ে করতে হলো। তুমি মনে করো না যে আমরা বিয়ে করেছি বলে, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি না কিছু বলবো না কিছু করব। যদি তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাও আমি আদৌ বিরোধ করব না, কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ, আমার বন্ধু সাগরের উপরে রাগ করো না প্লিজ, তাকে ভুল বুঝো না।
ও আমাকে খুব ভালোবাসে, সে অপমান সহ্য করতে না পেরে সেদিন তোমাকে রাগ করে উল্টো পাল্টা বলে দিয়েছিল। খালি তার উপরে নয়, নিশার উপরেও আমার কোনো রাগ নেই। কারণ সেদিন সে যদি এমন কোনো কাজ না করত, তাহলে আমি তোমার মতো সুন্দর জীবনসাথী কখনো পেতাম না। আমি বারণ করেছিলাম তোমার বন্ধুকে এই ঘরে না থাকার জন্য। আমি তার কাছে গিয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার কিছুই ভালো লাগবে না। তুমি তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে না? নিশ্চয়ই নিয়ে যাব, আর তুমি দেখবে একথা শুনে সে আমার থেকে বেশি খুশি হবে। Wonder girl, wonder girl, wonder girl, wonder girl, welcome to love life. Chal pyar kare har pal, chal pyar kare har pal, chal pyar kare har pal. Wonder boy, wonder boy, wonder boy, wonder boy, welcome to love life. Let's romance and enjoy, let's romance and enjoy, let's romance and enjoy. Oh yeah. এটা লাভ সিজন আজকাল, এটা লাভ সিজন আজকাল, এটা লাভ সিজন আজকাল। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে ভুল আর ভুল হয়ে থাকে না, তেমন তোমার ক্ষমা চাওয়ার আবশ্যকতাও নেই। ও আমাকে বলেছিল যতক্ষণ না তুমি স্বীকৃতি দিচ্ছ ততক্ষণ ও আমাকে স্ত্রীরূপে গ্রহণ করবে না। হ্যাঁ, আমি স্বীকৃতি দেব, কিন্তু একটা শর্তে। শর্তটা হচ্ছে এই, যেন আজকের পর থেকে কাউকে কখনো কোথাও বলবে না শিবা লভা কেমাতো মিয়া। মানে? মানে তোমার স্বামীকে জিজ্ঞেস করো। তার মানে কি জানো নন্দিনী? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। শিবা লোভা কেমাতো মিয়া, এটাকে জাস্ট একটু উল্টো করে দাও।
শিভা লভা কেমাতো মিয়া, দ্যাট মিন্স আমি তোমাকে ভালোবাসি। আরে শিভা লভা কেমাতো মিয়া, এখন তো থাক। আরে তোদের প্রবলেম তো সলভ হয়ে গেল, এবার চিন্তা কর অনুপমার প্রবলেমটা কি করে সলভ হবে, না হলে সে কোনদিন স্কুটি চাপা দিয়ে আমাকে মেরে দেবে। এই একটা কাজ কর, হয় ওর কাছ থেকে স্কুটিটা কেড়ে নে, হ্যাঁ না হলে সাগরের সাথে বিয়েটা দিয়ে দে। এই আরম্ভ হয়ে গেল তো ফাজলামি। এই ফাজলামি কিরে, একদম ঠিক কথা বলেছে, এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই, শুভস্য শীঘ্রম। সাগরের এই ঘরে জামাই হবার যোগ্যতা একদম নেই। বুঝলে পার্বতী, সব কথায় নাক গলানো তোমার একটা বদ অভ্যাস। সাগর আমাদের কোন গুণে খারাপ, হ্যাঁ সে কি কানা খোঁড়া ল্যাংড়া না খ্যাপা? হ্যাঁ দেখুন মাসি, অনু যদি সাগরকে ভালোবাসে তাহলে আমরা মাঝখানে কাটা হয়ে কেন থাকব, আমরা ওদের দুজনকে বিয়ে দিয়ে দিই। দেখলে তো মাসি, অনু এই কথা শুনে কত খুশি হলো। এছাড়া আমাদের আর কি দরকার বলো? ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে, খালি ঝামেলার উপরে ঝামেলা। এই ঘরে যখন যার ইচ্ছে তখন সেটাই ডিসিশন নিয়ে নেবে, আর তোমরা সব মেনে নেবে না? দেখো মা, ছোটবেলা থেকে আমি জেনে এসেছি অনু কেবল আমার, কেবল আমার। এই ভগবান ওকে সৃষ্টি করেছে কেবল আমার জন্য। আর কালকের এই অনাথ ছেলেটা, অনাথ ছেলেটা এসে ওকে বিয়ে করে নেবে, আর আমি ভিখারির মতো দাঁড়িয়ে ওদের ফুল ছাড়াবো না। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদনম। না হতে পারে না, এটা আমি কখনোই হতে দেবো না। দেখো মা, সব ঝামেলা করে দেবো, স্ট্রেট ঝামেলা করে দেবো। চুপ কর, ইডিয়েটের মতো কথাবার্তা বলিস না। তুই আকাশের সামনে দাঁড়িয়ে বিয়ে বন্ধ করে দিতে পারবি? পারবি বন্ধ করে দিতে? তুমি এমন কেন বলছো গো? নিজের ছেলে থাকতে সাগরের বিয়ে অনুর সাথে করাতে পারবে তুমি? আমার ছেলের খারাপ লাগবে না? ভুলে যাচ্ছ কেন, এই পরিবারের কাছে আমরা কত ঋণী। অরবিন্দর বাবা অবিনাশ বাবুর কাছে আমি খালি মুহুরি ছিলাম না, তার ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আমি, আর সেই জন্য নিজের বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছিল, আর ধীরে ধীরে আমরা ওদের পরিবারের সদস্য হয়ে গেলাম। অরবিন্দের মুহুরি আমি সত্যি, কিন্তু সে আমাকে সবসময় মেষমশাইয়ের মতো দেখে এসেছে, আর আকাশ আর অনু আমাদেরকে গুরুজনের সম্মান দিয়ে আসছে। আর এই লাফাঙ্গা ছেলে বলছে কিনা সে অনুকে বিয়ে করবে, এত বিয়ের শখ হয়েছে। বন্ধ করো এসব, অনেক হয়েছে, অনেক হয়ে গেল, বুড়ো হয়ে গেছে, তুমি কিচ্ছু করতে পারবে না আমার জন্য। এখন যা কিছু করার সব আমি করব, আমি সব ঝামেলা করে দেবো, ঝামেলা। আরে তুমি ওখানে কি করছো? যাও বাইরে যাও। আমি কেটে দিচ্ছি। বললাম না যাও যাও যাও, বাইরের কাজ করো। আচ্ছা বড় মাকে চাইছিল না সাগরের সাথে তোমার বিয়ে হোক? কি করে চাইবে বলো? ও চাইছিল ওর ছেলের সাথে যাতে আমার বিয়েটা হয়ে যায়। কে, সেই গোবিন্দ? হ্যাঁ, ওকে বিয়ে করার থেকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া ঠিক। বৌদি তুমি একটু যাও না, মার কাছ থেকে এলাচটা নিয়ে আসবে। হ্যাঁ তুই যদি আমাকে বিয়ে না করিস, তবে কাউকে যাতে বিয়ে না করতে পারিস তার ব্যবস্থা আমি করছি। ঝামেলা চুকে যাবে। মা
বৌদি এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে, চলো জলদি অনুকে হসপিটালে নিয়ে যাবো। দাঁড়াও অনু, তুমি এই ঘরে রান্না করার সময় এই জানলার পাশে কে ছিল? আমি দেখিনি। আশ্চর্য ব্যাপার, দুজন এই ঘরে ছিলে অথচ জানলার পাশে কে ছিল জানো না? আমি গিয়েছিলাম মার কাছ থেকে এলাচ আনার জন্য, এসে দেখি অনুসারে ভূত হয়ে গেছে। কেউ কিছু জানো না, কেউ কিছু দেখোনি, আগুন নিজে নিজে ধরে গেল। এই সব কথা অন্য কাউকে বলো, আমাকে নয়। তুই যেমন বলছিস তাতে জানা যাচ্ছে কেউ একজন জেনে শুনে আগুন লাগিয়েছে। আর নয় তো কি, এই দেখো ওভেন সামনে আছে, আগুনও সামনে আছে, পেছন দিকের কাপড়ে আগুন লাগবে কি করে? সাগর, উনুন থেকে যদি আগুন না লেগে থাকে তাহলে লাগলো কি করে? আগুনটা এই কাঠিতে লাগানো হয়েছে, আর এর কারণ হচ্ছে কেউ একজন এই জানলার পাশে দাঁড়িয়েছে, আর সে খালি অনুর উপরে নয় আমার উপরেও প্রতিশোধ নিতে চেয়েছিল। তার মানে তুই আমাদের উপর সন্দেহ করছিস? যারা এই ঘরে আগে থেকে আছে আমি তাদের কথা বলছি না, নতুন যারা এই বাড়িতে পা দিয়েছে আমি তাদের কথাও বলছি। এত ঘুরিয়ে ফিরিয়ে বলছো কেন? যা বলার আছে স্ট্রেট বলো না। এই ঘরে নতুন পা আমি দিয়েছি, তুমি তাহলে বলতে চাইছো এই কাজ আমি করেছি? আমি তো এই কথা বলিনি। না, তুমি আমাকে সন্দেহ করছো। আমি ভালো করেই জানি তোমার উদ্দেশ্য কি। তুমি আমাকে যা ভাবছো আমি কিন্তু তা নই, আমি তাকেই সন্দেহ করছি যে এই কাণ্ড করেছে। আর তার জন্য যদি আমার উপর রাগ করো করতেই পারো, আমার ক্ষতিও করতে পারো, কিন্তু যদি এই ঘরের কারো ক্ষতি করতে চাও তাহলে আমি ছাড়বো না, একদম ছাড়বো না। কি হয়েছে, কি হয়েছে বড় বাবা? আরে কেউ কিছু বলছো না কেন, কি হয়েছে? অ্যাকচুয়ালি আকাশ, কথা হচ্ছে কি, রান্না করার সময় অনুর শাড়িতে আগুন লেগে গেছিল। দেখ না তুই সাগর কেমন বৌদিকে দোষ দিচ্ছে। নন্দিনী, সাগর, আকাশ, নন্দিনীর শাড়িতে। যদি আমি আর এক মিনিটও লেট করতাম তাহলে অন্য এতক্ষণে মারা যেত, বুঝেছিস? আমি বুঝতে পারছি তোর রেগে যাওয়াটা কোনো ভুল নয়, কিন্তু নন্দিনীকে কেন দোষ দিচ্ছিস? আমি কখন তো স্ত্রীকে দায়ী করলাম, কিন্তু কেউ একজন নিশ্চয়ই জেনে শুনে কাজটা করেছে। আর যদিও বা আমি এই কথা জিজ্ঞাসা করলাম তাহলে এত লোক থাকতে খালি তোর স্ত্রী কেন রিয়্যাক্ট করলো? দেখছিস তো এখনো কিরকম বলছে, যেন আমার স্ত্রী জেনে শুনে সবকিছু করেছে। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? পৃথিবীর কোনো মেয়ে কাজ করতে পারে বল তুই? সেই মেয়েই করতে পারবে যে মাঝরাতে তার আশীর্বাদের দিন আর একজনকে তার বেডরুমে একান্তে ডাকতে পারে। এই বাজে কথা বন্ধ কর, তুই ভালো করে জানিস এসব নিশার জন্য হয়েছিল, কিন্তু নন্দিনীকে কেন তুই অবিশ্বাস করছিস? তুই ওকে বিশ্বাস করতে পারিস কিন্তু আমি নই। এখনো তার সব কথা বারবার আমার কানে এসে বাজছে, আমি ওর থেকে যত দূরে যাই না কেন সে আমাকে ছাড়বে না। এ সাগর চুপ কর, তখন থেকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে বলে তোর মনে যা আসছে তাই বলে যাচ্ছিস? ও স্ত্রীর কোনো দোষ নেই তবুও তখন থেকে দোষারোপ করে যাচ্ছিস, তুই একদম পাগল হয়ে গেছিস। পাগল আমি নই, পাগল তোরা দুজন হয়ে গেছিস। দেখ সাগর, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা কর। আকাশ, আমি তোর কথা বুঝি, কিন্তু তুই একটু নন্দিনীকে বোঝার চেষ্টা কর, দেখবি যদি সে কখনো তোর কাছ থেকে প্রতিশোধ নিতে চায় না তাহলে তোর বেডরুমে অন্য কোনো ছেলেকে ইনভাইট করতে পিছু পা হবে না। সাগর, কেন তুমি লুকিয়ে আছো? এসো ভেতরে এসো, সবাইকে তোমার মুখ দেখাও। দাদা, দাদা, তোর সাথে কে একজন ভিআইপি দেখা করার জন্য এসেছে, ভেতরে কি করছিস জলদি আয়। সাগর, এক মিনিট দাঁড়া দাদা, তুমি আমার দাদার কাছ থেকে ক্ষমা চাইবে বলেছিলে না, চাও না? ও কেন আমার কাছে ক্ষমা চাইবে, ভুল আমারই, আমি ওর কাছে ক্ষমা চাইব। এই তুই কি ভুল করেছিস? ভুল তো আমি করেছি, আরে যতই যাই হোক না কেন তোকে এভাবে বলাটা আমার আদৌ উচিত ছিল না। আকাশ,
তুই কি তোর এই বন্ধুকে ক্ষমা করবি না? তোর কিছু ভুল নেই রে, কিচ্ছু ভুল নেই তো। তুই তো রাগ করে বলেছিস, তোর কলার ধরাটা কি আমার উচিত ছিল না? সব ভুল আমার, সব ভুল আমার। আমাকে ক্ষমা করে দিস রে, আমাকে ক্ষমা করে দিস। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। বুঝলে মা, ওই দিন না হয় আমার আগুন লাগানোর প্ল্যানটা ফেলিয়র হয়ে গেছে, কিন্তু এবারে যে প্ল্যানটা করব সেটা আর ফেল হবে না। এই কাজ তাহলে তুই করেছিলি? হ্যাঁ আমি করেছিলাম, আমি করেছিলাম। এছাড়া আমি কি করব? এখানে আমার আগুন জ্বলছে, আগুন জ্বলছে আমার। ও কি ভেবেছে এখানে আগুন জ্বালে সেই আগুনকে সাক্ষী রেখে অন্য কারোর হয়ে যাবে? আর যদি অন্য কিছু হয়ে যেত? কিছু হয়নি তো, অযথা ব্যস্ত হইও না। ছি গোবিন্দ ছি, তুই এ কাজ করেছিস মনে রাখিস। আর যদি কখনো কারোর ক্ষতি করেছিস তুই, তাহলে আমি তোকে ছাড়ব না। তুমি ওকে কেন মারছো গো? ও আমাদের একটা মাত্র ছেলে। তুমি চুপ করো, পারো যদি সাগরকে ঘর থেকে বিদায় করো না। তুমি ব্যস্ত হইও না মা, ওই সাগরকে খালি ঘর থেকে নয় এই পৃথিবী থেকে বিদায় করে দেব। সামনে দোল আসছে, পুনরায় সাইকেল রেস হবে, আর এবার আমি এমন প্ল্যান করব সব ঝামেলা শেষ। আর বেশি খাস না। এই প্রতিযোগিতায় 15 জন প্রতিযোগী অংশ নিয়েছে, ওদেরকে হাত তালে দিয়ে স্বাগত জানান। বললাম না আর খাবি না। শোন, 10 নম্বর ছেলেটাকে যেই করে হোক মারতে হবে। আমাদের মঞ্চে মুখ্য অতিথি আর তার পরিবার এসে পৌঁছে গেছে। জানিস এই কাজ করার জন্য টাকাটা কে দিয়েছে? ওইদিকে দেখ, ওই যে গ্রিন শাড়ি পরে আছে নন্দিনী ম্যাডাম, সেই কাজ করার জন্য টাকা দিয়েছে। ঠিকঠাক কাজ হওয়া দরকার, না হলে ঝামেলা হয়ে যাবে। বুঝলি না সরকার, 10 নম্বর মরবে। ওকে আমি আসছি। হ্যাঁ বাই। সেই পতাকা উড়িয়ে প্রতিযোগিতার শুভারম্ভ করবেন। দর্শকবৃন্দ কানপুর উৎসাহের সঙ্গে প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষা করছি। রেডি হয়ে গেছে, খালি ওদের ইশারা দিলেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তুই এখানে? কথা হলো কি, সব বছর তো আমি সাইকেল রেস পার্টিসিপেট করি, এই বছর আকাশ আমাকে বাধ্য করলো আমার জায়গায় সে রেস করবে। Ah!
নন্দিনী ম্যাডাম বলেছিল। পরিষ্কার হয়ে যাবে। এই বল, তোকে কে পাঠিয়েছিল? বল বল, তোকে কে বলেছিল এমন করতে? বলবে? এই খালি তার দিকে তাকালে হবে না, মুখে ওর নামও বলতে হবে তোকে। তোমরা দেখো সবাই, একজন কেমন না জানার ভান করে দাঁড়িয়ে আছে। সত্যিই মানতে হবে ওর অ্যাক্টিংকে। কিন্তু আজ আমি যে কথা বলবো আমি প্রমাণ সমেত বলবো। এই বল, সাইকেল রেসে আমার জীবন নেওয়ার জন্য যে প্ল্যান করেছিলি তার জন্য এর থেকে কত টাকা পেয়েছিলি? বলবে? চুপ করে আছিস কেন? বল। আকাশ, আমি সেদিন তোকে বলেছিলাম না অনুসারীতে জেনে শুনে আগুন ধরিয়েছিল, কিন্তু সেই দিন আমার কথা কেউ বিশ্বাস করেনি, আর আজ সে জেনে শুনে সাইকেল রেসে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল। আর রেসে যদি আমার জীবন চলে যেত তাতে কারোর কোনো অসুবিধা হতো না, কিন্তু তোর জীবনের বিপদ আছে জেনেও ও সেখানে খুশিতে হাততালি মেরে এনজয় করছে। এবার তুই ভেবে দেখ এটা কোন গ্রেডের মেয়ে। সাগর, ভুলে যাস না ও আমার স্ত্রী। স্ত্রী? যে নিজের স্বামীর জীবনের প্রতি কেয়ার করে না, নিজের লক্ষ্য পূরণের জন্য সিঁদুরের মূল্য বোঝে না, তুই তাকে স্ত্রী বলে বলছিস? এক মিনিট আকাশ, এক্ষুনি আমি ক্লিয়ার করে দিচ্ছি ও কেমন আর কোন গ্রেডের মেয়ে। সবাইকে তুই বল সত্যি কথাটা কি, বল সবাইকে, তুই কার কথা এইসব কাজ করেছিস? বল, তোকে বলছি না, বল বল, এই বল বল, বলছি না, বল বল, নাহলে তোকে জানে মেরে দেবো। বল বল, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি সব সত্যি বলবো, বল সব কথা, সব সত্যি বলবো। আগে আগে সাইকেল দুর্ঘটনা যা সব ঘটেছে সেই সব নন্দিনী ম্যাডাম করেছে বলে আপনাদের সামনে বলার জন্য আমাকে বলবে, আমাকে আমাকে সাগর বাবু বলতে বলেছিল। হ্যাঁ
নন্দিনী ম্যাডামের কোনো দোষ নাই, আমাকে ক্ষমা করে দিন। কিসব বলছিস তুই? আমি মিথ্যে বলতে পারবো না। এই তুই এসব করেছিস না? এটা আমার ঘরের ব্যাপার, তোর মাথা গালানোর দরকার নেই। সাগরের সাথে আমি কথা বলবো। না, আমার জন্য কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। অনেক হয়েছে এখানে আসা আর থাকা, মানে সবার কথা শোনা আর অপমান সহ্য করা। নন্দিনী, নন্দিনী, কত আর কত আমার ধৈর্যের পরীক্ষা নিবি তুই? আমি মরি কি বাঁচি সেটা তোর দেখার দরকার নেই। তুই নন্দিনীর কথা আমার থেকে বেশি বুঝে গেছিস। দেখ, সবকিছুর একটা সীমা থাকে, ব্যাস। আর নয়, আর পারবো না, আর পারবো না। নন্দিনী, সাগরের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও তোমাকে অপমান করেছে, আমি জানি সে ভুল করেছে, কিন্তু এসব করলো কেন না? ও আমাকে খুব ভালোবাসে। দেখো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আমার জন্য ওর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করো। বিয়ের পর আমি তোমাকে অ্যাডজাস্ট করলাম, তোমার বন্ধুকে কেন অ্যাডজাস্ট করব? সে তো বললই আমি এত লো গ্রেডের মেয়ে যে নিজের স্বামীকেও মারতে পারি। এ কথা শোনার পরেও তোমার মনে হয় আমি এখানে থাকবো? আরে এই কথা কে কেন বিশ্বাস করবে? বিশ্বাস করা বা না করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে আমাকে যা যা সন্দেহ করেছিল সেই সময় কেউ কিচ্ছু বলেনি। আমি জানি তুমি তোমার বন্ধুকে ছাড়তে পারবে না, কেননা তোমার কাছে তোমার স্ত্রীর থেকে তোমার বন্ধু অনেক ইম্পর্টেন্ট। যেদিন তুমি মনে করবে তোমার স্ত্রী তোমার বন্ধুর থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী হিসেবে এক ছাদের তলায় থাকবো। তুমি আমার কাছে যতটা ইম্পর্টেন্ট ততটাই ও। না, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, সে না আমি। ডিসিশন ইজ ইয়োরস। শুধু তোমার জন্য নয়, কারোর জন্য আমি সাগরকে হারাতে পারবো না। কেন কেন হারাতে পারবে না? তার জন্য আমাকে ছাড়তেও প্রস্তুত আছো? কিসের জন্য বলো, বলো আমাকে। কেন তুমি তাকে আমার থেকে তোমার বাড়ির লোকের থেকেও বেশি গুরুত্ব দাও? কিসের জন্য তোমাকে আজ আমাকে সব বলতে হবে? বলো আমাকে, বলো। হ্যাঁ, এই কথা আমার বাড়ির লোক হাজারবার জিজ্ঞাসা করেছে, আমি কাউকে কোনো উত্তর দিইনি। আজ কিন্তু আমি তোমাকে বলবো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব। ছোটবেলায় আমি যেভাবে সাগরকে দেখেছি, সবসময় তার ছোট ভাই অমর তার সঙ্গে থাকতো, এক মুহূর্তের জন্য সে তাকে ছেড়ে থাকতে পারতো না। তার বাবা মা কেউ ছিল না, তার একটা মানুষ তার জীবনে ছিল, সে হচ্ছে তার ছোট ভাই অমর, যে শুনতেও পারতো না, বলতেও পারতো না, কেননা সে বোবা আর কালা ছিল। 15 বছর হলো অমর মারা গেছে, তার মরার পেছনে যে লোকের হাত ছিল তাকে সাগর খুঁজে পেল না। কেন জানো? কেন জানো? কারণ আমি ওকে মেরেছি। ছোটবেলায় লুকোচুরি খেলার সময় অমর গিয়ে সিন্ধুকের ভেতরে লুকিয়েছিল, আমি জানতাম না সিন্ধুকের ভেতরে লুকিয়েছিল বলে। ওকে আমরা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না, ওকে পেলাম না। খুব কেঁদেছিল, আমার জায়গায় থাকলে তুমি কি করতে বলো? কি করতে বলো? কি করতে?
কোথায় গেল? ওকে বলো বাইরে আসার জন্য, আমার ওর সাথে কথা আছে। আকাশ, কি হয়েছে সাগর? তুই তুই আমার ভাইকে মেরেছিস। আমার ভাই আজও আমার এই বুকের ভেতরে আছে, আর সেই জন্য এতদিন ধরে লুকিয়ে রাখা সত্যি কথাটা আজ ফাঁস হয়ে গেল। আরে আমার ভাই তো আমার থেকে অনেক বেশি তোকে ভালোবাসতো, তুই ওকে কি করে মারতে পারলি? হ্যাঁ, এত বড় কথা তুই আজ পর্যন্ত আমার কাছে কি করে গোপন রাখলি আকাশ? বল আমাকে, আমি তোকে জিজ্ঞেস করছি, বল আমাকে। আকাশ বল, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। চুপ কেন আছিস? বল আমাকে, বল আমাকে। অনেক হয়ে গেছে, না আমরা বন্ধু না আমরা এক, আজ থেকে এই মুহূর্তে আমাদের বন্ধুত্ব শেষ। আমাকে ক্ষমা করো বাবা, এই ঘরে যা সব ঘটনা ঘটছে সব এরই জন্যে। সেদিন অনুসারিতে আগুন ধরিয়ে দিয়েছিল এই, আর দোষ দেয়া হলো বেচারী নন্দিনীকে। সব চক্রান্ত এর, এরই চক্রান্ত। সাগরকে অমরের মরার কথা এই আকাশের কাছ থেকে শুনে বলেছিল, আর এর জন্যে সাগর আমাদের কাছ থেকে দূরে সরে গেল। বন্ধ করো এসব ঝামেলা। হ্যাঁ, আমি সাগরকে এই পরিবার থেকে দূরে সরিয়েছি, ওকে এত দূরে পাঠাবো যেখান থেকে ও আর ফিরে আসতে পারবে না। তোমাদের এই ঘরে থেকে মাগনায় খাওয়ার একটা লোভ হয়ে গেছে, তোমরা খাও আমার কিছু বলার নেই। আমি কিন্তু আজ এই ঘর ছেড়ে যাচ্ছি, আর যাওয়ার আগে আর একটা কথা বলে যাচ্ছি, অনুর যদি কখনো কারোর সাথে বিয়ে হয় তাহলে সেটা আমার সাথে হবে, না হলে সব ঝামেলা করে দেব। ঝামেলা কি বললি? ঝামেলা করবি? ঝামেলা করবি? ও বেঁচে থাকা পর্যন্ত ওকে ছাড়বো না। এই অনু, তুই একদম চিন্তা করিস না, আমি সাগরকে খুঁজে আনবো। না, তোর তাকে খোঁজার দরকার নেই, সে আর এখানে আসবে না। কেন আসবে না? সে যদি সব সত্যি কথা জেনে যায় কেউ তাকে আর আটকাতে পারবে না, তারপর চিরদিনের জন্য এখান থেকে চলে যাবে, আর ফিরবে না। দেখ আমার দিকে দেখ, আমি প্রমিস করছি তাকে নিয়ে আসার দায়িত্ব আমার। তুই আর বেকার চেষ্টা করিস না, যে যা বলছে বলুক না, তুই তুই অন্তত সাগর সম্পর্কে এই কথা বলিস না,
এই আমার সোনা বোনটা, একদম কাঁদিস না। ওর সাথে তোর নিশ্চয়ই বিয়ে হবে, আমি বিয়ে দেবো তোর সাথে। আমাকে একটু বিশ্বাস কর। যা শাস্তি দিবি আমাকে দে। আমি আমি তোকে কোনোদিনই কিছু বলবো না। আমার সাথে চল প্লিজ। শোন শোন, এই আমি ভুল করেছি, আমি মানছি ভুল করেছি, আমি সব ভুল করেছি, কিন্তু এর জন্য আমার বোনকে কষ্ট দিস না। দেখ সাগর, আমার বোনকে কষ্ট দিস না রে, আমি ভুল করেছি, সে দিনরাত কষ্ট পাচ্ছে রে। চল চল আমার সঙ্গে, চল 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 সাগর। সাগর শোন, শোন আমার কথা শোন সাগর। দেখ আমি অনুকে কথা দিয়ে এসেছি, তোকে আমি সঙ্গে করে নিয়ে যাবো, না হলে ঘরে আমি একদম ফিরবো না। আয় আয় চল আমার সঙ্গে। সাগর দেখ আমি কোথাও যাবো না, তুই এখান থেকে চলে যা। যাবি আমার সঙ্গে? তোকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। চল, আমি তোকে মানা করলাম না, আমার কোথাও যাওয়ার নেই। আকাশ আকাশ এমন বলিস না আকাশ, আমি তোকে তুলবো আকাশ। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। ঝামেলা সালা, তিন বছর পরেও সাগরটা আমার পিছু ছাড়ল না। আরে দাঁড়িয়ে গেলি কেন? আয় ভেতরে আয়। এর নাম কি? সাগর। আকাশকে দেখতে যাবি না? Oh.
আমরা তো ভেবেছিলাম আকাশকে আর কখনো পাওয়া যাবে না, কিন্তু ভগবানের লীলা বিচিত্র। হঠাৎ আমরা একদিন আকাশকে পাহাড়ের নিচে পেলাম। আনন্দে আমার বুকটা ফুলে উঠল, কিন্তু সেই আনন্দ আর বেশি দিন আনন্দ হয়ে রইল না। আমরা জানতে পারলাম যে আকাশ তার স্মৃতিশক্তিকে হারিয়ে ফেলেছে। এমন এমন কোনো মন্দির নেই, কোনো গির্জা নেই, কোনো গুরুদুয়ারা নেই যেখানে আমরা আকাশের জন্য প্রার্থনা করিনি। এমন কোনো মেডিকেল সায়েন্স নেই কি তন্ত্রমন্ত্র নেই যেখানে আমরা চেষ্টা করিনি। কিন্তু আজ পর্যন্ত আকাশ তার স্মৃতিশক্তিকে ফিরে পেল না। আমি সাগর, তোর বন্ধু, তোর সাগর তোর কাছে ফিরে এসেছে রে। তুই কি তোর বন্ধুর এত রাগ করে আছিস? তাকে একবার মুখ তুলে একবার দেখতেও চাস না আকাশ? আকাশ এই আমাকে দেখ আকাশ, আকাশ আকাশ তুই আমাকে দেখ আকাশ, এই তুই আমাকে চিনতে পারছিস না আকাশ? ওর একটা অনেক বড় ইচ্ছা ছিল অনুর সাথে নিজের হাতে তোমার বিয়ে দেওয়া, সেই জন্য এই শুভ কাজটা আমি ওর হাতেই করাতে চাই। তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, অনুকে যদি কেউ কখনো বিয়ে করে তাহলে সে লোক হলাম আমি। আবে আমি, তোর সাহস কি করে হলো এখানে আসার জন্য? শালা, তোর জন্যই আজ আমার এই অবস্থা। তোর আর বেশি দিন বেঁচে থাকা উচিত নয়, বুঝলি? না হলে সব ঝামেলা হয়ে যাবে, যাবে না। তাহলে এই সবের মূলে তুই আছিস? Oh!
মারছিস না কেন? মার! চেষ্টা কর, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। আমার মার খাওয়া দরকার। আমি মার খেলে আমাদের আকাশ, আমাদের আকাশ, আমাদের বন্ধু সইতে পারবে না। সে নিশ্চয়ই উঠবে। তুই তুই কিছু বলিস না, তুই কিছু বলিস না। তুই আমার বন্ধু না, বন্ধু না। শোন, আমার বন্ধুর জন্য আমাদের কিছু করতে হবে। তুই যা, তুই যা, তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা বলছি, এসে যা এখান থেকে যা, তুই যা না। Oh, my God.
আকাশ, আকাশ দাদা, আকাশ, সাগর, বাদলদা, বাদলদা, দরজা খোলো বাদলদা, তোর কিছু হবে না, সাগর এসে গেছে, আকাশ, আকাশ, এই তো আকাশ ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে।